এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে গত আসরের ফাইনালিস্ট পাকিস্তান। এ নিয়ে দলটির সমর্থকদের ক্ষোভ অনেক। ওই হতাশার বহিঃপ্রকাশ ঘটালো হারিস রাউফের সঙ্গে। উত্তক্ত করার জেরে সমর্থকদের দিকে তেড়ে যান পাকিস্তানি পেসার। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে টিম হোটেলের বাইরের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হারিস রাউফ তার স্ত্রীর সঙ্গে ছিলেন, এমন সময় উল্টো দিক থেকে তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন ওই সমর্থক। এরপর তার দিকে তেড়ে যান হারিস। তেড়ে যাওয়ার সময়ে তার পায়ে জুতাও খুলে যায়। এ সময় হারিসকে আটকে রাখার চেষ্টা করেন তার স্ত্রী ও আরও বেশ কয়েকজন। তবে তাদের পাশ কাটিয়ে ওই কটাক্ষকারী ব্যক্তির কাছে গিয়ে তাকে শাসিয়েছেন হারিস। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন হারিস। এক্সে হারিস লিখেছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ঘটনাটি যখন সবার সামনেই চলে এসেছে, ঘটনার ভিডিও যখন বাইরে এসে গিয়েছে, আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টি নিয়ে মুখ খোলার সময় এসেছে। পাকিস্তানি পেসার বলেন, আমরা যেহেতু পাবলিক ফিগার, তাই মানুষের কাছে সব ধরনের ফিডব্যাক পাওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হয়। তাদের পূর্ণ অধিকার রয়েছে আমাদের সমালোচনা করার। তবে আমার পরিবার, আমার বাবা মাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি জবাব দিতে এক মুহূর্ত ভাববো না। একজন ব্যক্তিও তার পরিবারের উপর সম্পূর্ণ শ্রদ্ধা জানানো খুবই গুরুত্বপূর্ণ। সে যেই পেশাতেই থাকুক না কেন, তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।